জীবনে ঘেন্না ধরে গেল। আচ্ছা 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 আচ্ছা, এই এই বাড়িটাকেও একটা মশলার আড়ত বানিয়ে ফেললে? এটা মশলার ওখানে করা যায় না? এই মশলার জন্য তো খেয়ে পরে বেঁচে আছিস। একে না একে না, আমি ডিপেন্ডেন্ট নই, আমি রীতিমতো কন্ট্রিবিউট করি, আর সেই পয়সা ওই মশলা বেঁচে আসে না। বেঁচে থাক আমার নূরজাহান আর আনারকলি। অরিন্দম কি বলে? উনি বলছে ওনার পয়সা আসে নূরজাহান আর আনারকলি বিক্রি করে। স্যার তারা কারা? যতদূর জানি এরা দুজনেই জাহাঙ্গীরের বউ। তুই অন্য লোকের বউ বিক্রি করিস? আমি তো আছি, সর্বনাশ করেছে দাদা এই হোমোটাকে এই মুহূর্তে বাড়ি থেকে বিলে। আমি সেটা মিন করিনি, শুধু একটুখানি ভরসা। নিজের ভাই যেখানে ভরসা করতে পারলো না। আরে দূর বাবা, আচ্ছা শোনো শোনো, এই এই নূরজাহান নূরজাহান আর আনারকলি হচ্ছে দুটো স্পেশাল ভ্যারাইটির পেঁয়াজের নাম। নূরজাহান ছাড়ালেই ভুর ভুর করে গোলাপের গন্ধ, আর আনারকলি আনারকলি আসে আসাম থেকে, আনারসের ফ্লেভার। আর এই দুটোই বিদেশে চালান যায়। বছরে বছরে কত টাকার পেঁয়াজ এক্সপোর্ট করি সে খবর রাখো? পেঁয়াজ আগে? হ্যাঁ। তবে যে ম্যানেজার বললো ওরা অন্য লোকের বউ, ব্যাটা মিথ্যাবাদী। তাহলে তো কি ভরসা রাখুন না স্যার। এই একটা কথা বলবো দাদা, এই তোমার এই ম্যানেজারকে ধনেপাতাকে বলো ওই সমস্ত ম্যানেজারই ছেড়ে দিয়ে একটু খটকালি করতে। খটকা? কিসের ব্যাপারে খটকা? আরে খটকা নয় খটকা নয়, ঘটকালি। ইমিডিয়েটলি বিয়ে না করলে তোমাকে আর সামলানো যাবে না। এই বিষয়ে স্যার আমি একমত। কতদিনের একা একা মশলা পিষবে? কি নিজেদের মধ্যে বিড়বিড় করছো? বিড়বিড় নয় স্যার, আপনাকে বিয়ের পিঁড়িতে উঠতে অনুরোধ করছি। বিয়ে? বিয়ে করতে কিন্তু বিয়ে করবো বললেই কি আর বিয়ে করা যায়? কেন স্যার, পুজোর সময় গড়িয়াহাটের মোড়ে দাঁড়িয়ে পড়লেই তো বিয়ের ব্যবস্থা হয়ে যায় স্যার। তোমার মাথা, আমার মাথা, ওই সারাক্ষণ মশলা মাখামাখি করলে মার দুঃখারও শব্দ নেই বিয়ে দেওয়া। আচ্ছা এই একটা কথা বলি, শোনো দাদা, বলছি এই এই মশলাপটির মায়া কদিনের জন্য ছাড়ো, চড়ো কোথা থেকেও একটু বেরিয়ে আসি। বেরিয়ে? কোথেকে বেরিয়ে আসবো শুনি? এই শালাকে এই কালাকে শালা কেমে দেবে? কালা বললি মনে হলো? আরে বললো না, দুঃখ পেও না, কালা তো কৃষ্ণের নাম। বলছি বলছি চলো কয়েকদিনের জন্য কোথা থেকেও বেরিয়ে আসি। তা যেতে পারি? হ্যাঁ, কতদিন কলকাতার বাইরে যাইনি। তা তা কোথায় যাবি? দীঘা যাবেন স্যার? দীঘা যাবেন স্যার? দীঘাতে ইয়ে হতে পারে কিন্তু বিয়ে হয় না। কোনো কোনো নিরিবিলি জায়গা জানা আছে? হ্যাঁ স্যার, একটা বাগান বাড়ি যাবে। কোথায়? পাঞ্চে। অরিন্দম আমার সামনে দাঁড়িয়ে তুমি অসভ্য কথা বলছো? অসভ্য কথা নয় স্যার, পাঞ্চে থানার পান্ডু গ্রামে আমার চেনা একটা বাগান। শ্যাম তুই শিওর ও অসভ্য কথা বলছে না? পাঞ্চে থানার পান্ডু গ্রামে একটা বাগান বাড়ির কথা বলছে, শুনতে পেয়েছো? বাগান বাড়ি? হ্যাঁ স্যার। তো বাগান বাড়িটা কার? আপনি মুখের কথা খসালেই সব ব্যবস্থা হয়ে যাচ্ছে। মালিক আমারই বন্ধু, স্থানীয়। হিন্দুস্থানি থামোগা, হিন্দুস্থানির বাড়িতে যাবো কেন? এই ব্যাপারটা আমি সামলাচ্ছি, তুমি ব্যবস্থা করো, সামনে সপ্তাহে যাবো। বলেছি তো স্যার ভরসা রাখুন, আমি তো আছি, আমরা ব্যবস্থা করছি। তুমি যেন, হ্যাঁ হ্যাঁ চলো চলো প্যাকেট করো, চল 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 চল। এসো 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 পীর, এসো আমার ঘরে, আমার কুরের অন্তপুরে, স্বপ্ন ভেজা পথটি ধরে। কতদিন 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 দেখিনি, বাইরে কি খুঁজছো দাদা,
অন্দরে তো খোঁজনি। বিকেল বেলায় এ ঘরের ভিতর সে দিছিস? হ্যাঁ, আরে ঘাবড়াচ্ছ কেন? চুরি করতে আসেনি, একটা দেশলাই খুঁজছিলাম। আচ্ছা, দেশলাই খুঁজছিস? অন্য লোকের বাড়িতে ঢুকে তুই দেশলাই খুঁজছিস? হ্যাঁ, এই বাড়িতে কি আছে যে চুরি করব? এই টেবিল চেয়ার নিতে এলে অনেকদিন আগেই কেড়ে নিতাম, তা লোকজন আসলে তবে তো শীত কেটে আরাম। এই বাড়িতে যদি শীত কেটেছিস তোর মাথা ভেঙে দেবো। পরিষ্কার জেনে রাখিস সচি, এই এই বাড়ির প্রতিটা ইট আমার প্রাণ। এই বাড়িতে যদি চুরি করতে হয় তবে জানলা দিয়ে ঢুকবি, বাড়ির কোনো ক্ষতি করবি না। আরে এত চড়ছ কেন? দেশলাইটা দাও। চরিত্রটা বড় সৎ কিনা, তাই বাপ্পা নাম দিয়েছিল সচিদানন্দ। তাই বিকেলবেলা ঝাড়মোচ কেন করছো? আরে ইন্টারসিটির টাইম হয়ে গেল না, তাই এত ঝাড়মোচ। কি বলো, লোকজন আসছে নাকি? হ্যাঁ, আরে কলকাতার এক মশলার আরদ্দা, বাবুর বন্ধু, তার ম্যানেজার। তো বমে নেই কেন রে? তোর যে চরিত্রটা খুব সৎ। হ্যাঁ, মেয়ে ছেলে না আসলে গয়নাগাটি গেড়াবো কি করে? তাহলে আর ভেবে লাভ নেই, বাবুরা দু ভাই ব্যাচেলাই, এবং কি তার ম্যানেজারটাও ব্যাচেলাই। আরে কি বলো, তিন তিনজন বেটা ছেলে আসছে এই বাগান বাড়িতে থাকতে, তবে তো বোতলে বোতলে ভাসে না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এই আইও, একটা ভালো কথা মনে করিয়ে দিলি। হ্যাঁ বলো। যাই, একটু পুকুরের ধার থেকে ঘুরে আসি। চলো চলো, বাবুরা আসলে কখন টাইম পাই না পাই। চলো তুমি বলাই, তুমি তো প্রেম কুঞ্জের খেয়ার চেকার। আমরা বর্ধমান থেকে আসছি, এখানে কয়েকদিন থাকব। কেন, পুলকবাবু কোনো খবর দেননি? না, হ্যাঁ হ্যাঁ দিয়েছেন দিয়েছেন, তবে তবে যাদের আসার কথা তাদের যে এখনো বিয়ে হয়নি। আমরাই সেই লোক, আমাদের দুজনেরই বিয়ে হয়নি। চটপট ঘর খোলো। তবে ঘর যে মোটে দুটো, দুজনের জন্য কি একশোটা ঘর লাগবে? মোবাইলে পুলক বাবুকে ধর, খুশি এত বড় আশপর্দা, মোবাইলে পুলক বাবুকে ধর। রক্ষা করুন দিদি, পুষি বলছেন কেন? আমার না বেড়ালে বড্ড ভয়। শাট আপ, পুষি আমার ডাক নাম। দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। ছি 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 ছি, এত বড় অপমান। ও কি, ফোন করার কি দরকার আছে দিদি? আপনারা আপনারা পুলক বাবুর চিঠি নিয়ে এসেছেন, প্রেমকুঞ্জ তো এখন আপনাদেরই, আপনারা বাবুর অতিথি, মানে আমার ভগবান ভগবান ভগবান। শক্তের ভক্ত, আদিক্ষেতা না করে ব্যাগগুলো নাও। নিচ্ছি, চল দিদি আগে ঘর পছন্দ করি। এই দাঁড়ো দাঁড়ো, চল চল চল। সেসবের আর দরকার নেই দিদি, সব থেকে ভালো ঘরটি দেব। পুলক বাবু চিঠিটা দেখতে চাও? না না, সে কথা থাক দিদি, যা আছে কপালে। আসুন 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 আসুন, ঘর পছন্দ করি, মানে দু মিনিট দাঁড়ান, আমি একটু ঘরটা ঠিক করে আসি। দেখ অবস্থা, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ঘর ঠিক করো। একটু চা পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি বাবুর্চিকে ডাক দিচ্ছি। বাবুর্চি, ব্যবস্থাপনা তো ভালোই মনে হচ্ছে রে দিদি। সে হতে পারে, কিন্তু বলাই লোকটাকে আমার একটু সুবিধার মনে হচ্ছে না। কেন রে, আমরা আসা তোর খুব অসুবিধা হয়ে গেছে। ও বুঝছিস না, ওই চাকর বাকরাই তো বাড়িটাকে ভোগ করে।
কেয়ার টেকার উচ্চারণ করলেন কিভাবে পাণ্ডুর জঙ্গলে রাত কাটাতে হবে। ওই সব কথা বলিস না,
কিছু একটা ব্যবস্থা হবেই ভাই বলাই এই বুঝতেই তো পারছো এটা একটা ভুল বোঝাবুঝি মানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তুমি একটা ব্যবস্থা করো না ভাই হ্যাঁ বলছিলাম যে দুটো ঘর তো আছেই না ম্যানেজার বাবু কিন্তু বাথরুম তো দুটো নেই হ্যাঁ সে তো ঠিকই কথা তবে যদি একটু মিলিজুলি করে থাকা যেত হোয়াট আমরা ওরা এক বাথরুমে যাব বসা রাখুন না দিদি একসাথে যাব দেখুন ম্যাডাম আপনার সাথে এক বাথরুমে যেতে আমার রবীন্দ্রনাথের ইচ্ছে নেই কিন্তু কিন্তু আমরা তো আর বানের জলে ভেসে আসিনি আমরাও এই বাগান বাড়ির মালিকের অতিথি হতে পারে আপনারা ওর চিঠি নিয়ে এসেছেন আর আমরা এই একটা ধনে পাতার কথায় কথায় ভরসা করে চলে এসেছি তাহলে তাহলে এখনই সিদ্ধান্ত হোক যে চিঠি বড় না টেলিফোন বড় আমার একটা সাজেশন ছিল এসেই যখন পড়েছি আর দুটো ঘর যখন আছেই তাহলে মিলে জুলে থাকলে হয় না নতুন ধরনের সাজেশনের জন্য ধন্যবাদ আচ্ছা অরিন্দম তুমিও তো একটা চিঠি লিখে আনতে পারতে নাকি তুমি ম্যানেজারটা পুরো হলো স্যার আমি তো বলছি আমার সাথে টেলিফোনে কথা হয়েছিল দেখুন চিঠির ব্যাপার তো সেই মোবাইল আমল থেকে চলে আসছে কিন্তু টেলিফোনের ব্যাপারটা দেখুন কত আধুনিক কত ইয়ে মাঠে যেতে রাজি তো মাঠে তা চল না তবে তার আগে একটু বাদ